टू माय चैनल पाँचफोरन बाय अंकिता। আমি সকাল সকাল ফ্রেশ হয়ে নিয়েছি আর একদম রেডি টেডি হয়ে গেছি। নাও তোমরা হয়তো ভাবছো যে সকাল সকাল আবার এত রেডি হয়েছে কেন, লিপস্টিক টিপস্টিক পরে পুরো বাইরের জামা কাপড় পরে? না, আমি কোথাও বাইরে যাচ্ছি না, আমি ঘরেই রয়েছি। কিন্তু আমি একটা বিশেষ কারণে পুরো সকাল সকাল রেডি হয়ে গিয়েছি, আর সেই কারণটা হচ্ছে আমি এখন অনলাইন ক্লাস নিতে যাচ্ছি। আমি কালকে তোমাদের বলা হয়নি, বাই প্রফেশন একজন স্কুল টিচার, আমি একটা ইন্টারন্যাশনাল স্কুলের সাথে যুক্ত, আর সেই সূত্রেই আমি এখন সকাল সকাল রেডি হয়ে গেছি স্কুলের অনলাইন ক্লাস করার জন্য। তো চলো তোমাদের ঝটপট দেখিয়ে দিই আমার স্কুলের অনলাইন ক্লাসের সেট আপটা। সো এই দেখো, এটা আমার অনলাইন ক্লাসের সেট আপ, এইভাবেই আমি অনলাইন ক্লাস নিই। আর এই যে বোর্ডটা দেখছো, এই বোর্ডটা আমাদের স্কুল থেকে পাঠানো হয়েছে, এটার পেছনে একটা গল্প আছে, সেই গল্পটা আমি তোমাদের সাথে শেয়ার করে নেব। লকডাউনের সময় যখন সমস্ত স্কুলগুলো বন্ধ হয়ে গেল, সমস্ত কিছুই বন্ধ হয়ে গেল, তখন ইন্ডিয়ার মধ্যে আমাদের স্কুলই প্রথম স্কুল যারা এই ডিসিশনটা নিয়েছিল যে লার্নিং ক্যান নেভার স্টপ, পড়াশোনা কখনোই থেমে থাকতে পারে না, এবং তাই জন্যই তারা অনলাইন ক্লাসটা ইন্ডিয়ার মধ্যে প্রথম ইনিশিয়েশন নিয়ে শুরু করেছিল। আমাদের স্কুল থেকে তখন আমাদের প্রত্যেকটা টিচারের বাড়িতেই এরকম বোর্ড, চক, ডাস্টার সব পাঠিয়ে দেওয়া হয়েছিল, যাতে উইদাউট এনি হ্যাজার্ড আমরা এই টিচিংটা চালিয়ে যেতে পারি আর স্টুডেন্টরাও পড়াশোনাটা চালিয়ে যেতে পারে। এটার জন্য আমি ভীষণ ভীষণ খুশি কি আমরা পারছি এই পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যেতে, কখনোই পড়াশোনা থেমে নেই, আর তার জন্য আমি স্কুলের কাছেও থ্যাঙ্কফুল। আর চলো আর বেশি বকবক না করে, আমার ক্লাসের টাইম হয়ে গেছে, আমি ক্লাসটা নিয়ে তারপরে আবার ফিরে আসছি তোমাদের সাথে বকবক করতে। বাই বাই। হাই বন্ধুরা, আমি আবার ফিরে এসেছি অনলাইন ক্লাস নেবার পর। অনলাইন ক্লাস নিতে নিতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, তাই ভাবলাম যে চট করে লাঞ্চটা করে ফেলি, তারপরে একেবারে তোমাদের সাথে আড্ডা মারতে বসি। তাই জন্য আমি চট করে লাঞ্চটা সেরে নিলাম, তারপরে আমি চলে এলাম তোমাদের সাথে গল্প করতে। কালকের ভিডিওতেই আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি মেকআপ করতে খুব ভালোবাসি, আর মেকআপের মধ্যে সবথেকে যেটা আমার পছন্দ, যেটা সবথেকে বেশি ভালোবাসি, সেটা হচ্ছে লিপস্টিক। বলতে পারো এক কথায় আমি লিপস্টিক প্রেমী, প্রচুর প্রচুর লিপস্টিক কিনি, মানে একই রং হয়তো একটু এদিক ওদিক, কিন্তু আমি আবার কিনে ফেলি। মানে বলতে পারো লিপস্টিকের প্রতি রীতিমতন আমার অ্যাডিকশন আছে। তো আমার ওই লিপস্টিকেরই কালেকশন আজকে তোমাদের সাথে শেয়ার করে নেব। খুব যে আছে তা নয়, কারণ অনেক লিপস্টিক পুরনো হয়ে যাওয়াতে ওগুলোকে আমি আমার কালেকশন থেকে এক্সক্লুড করে দিয়েছি, তাই জন্য এখন যেটুকু আছে আমি সেটুকু তোমাদের সাথে শেয়ার করে নেব। আর তার মধ্যে কিছু কিছু লিপস্টিক আছে যেগুলো বলতে পারো আমার হট ফেভারিট। বেশিরভাগ সময় দেখা যায় যে অনেক লিপস্টিকই আর ইউজ করি না, শুধু ওইগুলোই ইউজ করতে থাকি, কারণ ওই লিপস্টিকগুলো খুব স্যুট করে মনে হয় আমার, যে আমার কমপ্লেকশনে। আর তাছাড়া আমার মনে হয় ওই লিপস্টিকগুলো যে কোনো ইন্ডিয়ান কমপ্লেকশনকেই খুব কমপ্লিমেন্ট করবে। আর আমার লিপস্টিকের কালারের মধ্যে সবথেকে বেশি পছন্দের কালার হচ্ছে রেড। আমি রেড কালারটা পরতে খুব ভালোবাসি, আর রেড কালারটা না কি হয় সবসময় খুব ফেসটাকে ব্রাইট আপ করে দেয়, তাই জন্য রেড কালারটা আমার সবথেকে বেশি ভালো লাগে। চলো আজকে স্টার্ট করি আমার লিপস্টিকের স্মল কালেকশন দিয়ে, তোমাদেরকে দেখাই আমার কাছে কতগুলো আছে লিপস্টিক, আর তাদের মধ্যে থেকে যেটা যেটা আমার খুব বেশি পছন্দের সেই কটা লিপস্টিকের তোমাদেরকে সোয়াচ আমি দিয়ে দেখাবো। চলো তাহলে দেখে নেওয়া যাক। সো এইটা হলো আমার ছোটোখাটো লিপস্টিকের সংসার, এগুলোকে আমি তোমাদের দেখানোর জন্য এইভাবে রেখেছি, নাহলে আমি খুবই সুন্দর করে এগুলোকে একটা বক্সের মধ্যে অ্যারেঞ্জ করে রাখি, কারণ লিপস্টিক হচ্ছে আমার বলতে পারো জান, তো আমি এগুলো কখনোই অগোছালো রাখি না, খুব যত্ন করে রাখি। চলো এবার একটা একটা করে দেখে নিই আমার ফেভারিট লিপস্টিকের শেডসগুলো। ফার্স্ট যে লিপস্টিকটা দিয়ে স্টার্ট করবো সেটা খুব সুন্দর একটা রেড কালার, সমস্ত স্কিন টোনে খুব ভালো লাগে, আমার মতন স্কিন টোন হোক কি ফর্সা হোক কি আমার থেকে ডার্ক কমপ্লেকশন হোক, সব কমপ্লেকশনেই খুব সুন্দর লাগে। সেই কালারটা হচ্ছে সুগারের স্মাজমি নট লিকুইড
लिपस्टिक इन द शेड ब्रजिन रेजिन तुम्हारा एक हैंड स्वाच कर देख कलर अनेकटा यही रकम बटले अनेकटा बोझा जा कलर हे एरकम खूब सुंदर एक कलर जदि तुम्हारा चाओ कि लिप स्वाच कर देखा कलरसगुलो तेल के कमेंट सेक्शने जानिओ कलरगुल लिप स्वाच कर देखो तर नेक्स्ट जो कलर का देखा से शुगर ही स्मज मी नट लिकुईड लिपस्टिक इन द शेड 07 07 रिथिंक पिंक 07 रिथिंक पिंक এটাও একটু হ্যান্ড স্পাচ করে দেখাই কালারটা এত সুন্দর ফুশিয়া পিঙ্ক এটা একটা খুবই সুন্দর একটা ফুশিয়া পিঙ্ক এটাও সমস্ত কমপ্লেক্সনে মোটামুটি আজকে আমি যে কটা দেখাবো সে কটা প্রত্যেকটা কমপ্লেক্সনে খুব সুন্দরভাবে যায় এটা একটা ভীষণ সুন্দর ফুশিয়া পিঙ্ক নেক্সট এরপরে যে কালারটায় চলে যাচ্ছি সেটা হলো মাই গ্ল্যামের লিট লিকুইড लिपस्टिक एखन सबार ही जानी लिकुईड लिपस्टिकटाई सबार हट फेवरिट आमारो ताई लिकुईड लिपस्टिकटा खूब सुंदर भावे मैट फिनिशटा भालो पावा जाए और ये कलरटा होच्छे एकटुखानी वायलेट घेसा पिंक एटाओ पिंक किन्तु एकटु डार्क वायलेट घेसा पिंक बोलते पारो दिस वन एटा আমি এটা একটা পিকচারও অ্যাটাচ করে দেব পিকচারে কালারগুলো হয়তো আরো সুন্দর প্রমিনেন্ট বুঝতে পারবে নেক্সট যেটা আমি দেখাবো সেটা হচ্ছে একটা ডার্ক মারুন কালার এটাও সুগার ইজ মাচ মি নট লিকুইড লিপস্টিক ইন দ্য শেড 25 ভেরি মালবেরি আর আগের যে শেডটা বলতে ভুলে গেলাম মাই গ্ল্যামের এই শেডটা ছিল কাফিং 15 কাফিং আর এইটা এবার দেখাচ্ছি সুগারের স্মাজ মি নট লিকুইড লিপস্টিক ইন দ্য শেড ভেরি মালবেরি 25 এটা একদম ডার্ক একটা কালার ভীষণই ডার্ক কালার যখন এই কালারটা ইউজ করবে তখন অবশ্যই চোখটা একটু হালকা রাখবে তাহলে খুব সুন্দর লাগবে এই রংটা डार्क ब्राउन मरून बोलते प्रत्येक शेडर ही पिक्चर आलदा आलदा दिए देव नेक्स्ट देखा एकटू कस्टलि एक हाई एंड यहाँ हल मैकर रेट्रो मैट लिपस्टिक इटा बुलेट लिपस्टिक और यहाँ हे शेड अल फायर्ड आप এটা একটা সুন্দর রেডিশ পিঙ্ক পুরোপুরি ফ্লুরোসেন্ট পিঙ্ক নয় এটা একটা সুন্দর রেডিশ পিঙ্ক এই যে এইটা আর লাস্ট আমার সব থেকে ফেভারিট লিপস্টিক যেটা এখনকার দিনে খুবই ইউজ হয়ে থাকে বিশেষ করে মেকআপ আর্টিস্টরা ব্রাইডালের জন্য খুব ইউজ করে আর এই লিপস্টিকটা আমার মতে যে কোনো অকেশনের জন্য বেস্ট লিপস্টিক যে কোনো আউটফিটের সাথে খুব ভালো যায় সেটা হলো এটাও ম্যাকের এটাও ম্যাকের রেট্রো ম্যাট লিপস্টিক ইন দ্য শেড রুবি উ নামটা নিশ্চয়ই শুনেছো তোমরা সবাই এই যে ইন দ্য শেড রুবি উ হ্যান্ড স্পাচ করে দিচ্ছি একটুখানি প্রত্যেকটা লিপস্টিকেরই যদি তোমরা বলো তাহলে আমি এক লিপ স্পাচ বানিয়ে দেখিয়ে দেব এটা একটা ভার্সাটাইল কালার সব কমপ্লেক্সনে যাবে এবং খুব সুন্দর লাগে এই যে দিস ওয়ান এই যে তাহলে ফার্স্ট থেকে আরেকবার বলে দিই ফার্স্ট এরটা ছিল ব্রাজিন রেজিন সেকেন্ড এরটা রিথিং পিঙ্ক থার্ড এরটা হচ্ছে মাইক গ্ল্যামের কাফিং ফোর্থেরটা এগেন সুগারের ভেরি মালবেরি অ্যান্ড দেন ফিফথ ওয়ান ইজ ফ্রম ম্যাক ম্যাকের এটা হচ্ছে অল ফায়ার্ড আপ আর লাস্ট ওয়ান শো স্টপার বলতে পারো তো শো এটা হচ্ছে রুবিউ এই কটা রিসেন্ট টাইমস আমি মনে করি মাস্ট হ্যাভ কিছু কালার্স যেটা সমস্ত আউটফিটের সাথেই তুমি দেখো এই কালার্সগুলো তুমি কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করতে পারবে তো আজকে এইটুকুই আমি
আমার সমস্ত লিপস্টিকের শেড একদিনে দেখিয়ে শেড করতে পারবো না। যদি সেটা তোমরা চাও যে আমি আমার লিপস্টিকের বাকি শেডগুলো তোমাদের সাথে শেয়ার করি, তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি নিশ্চয়ই আরেকটা পার্ট টু ভিডিও বানাবো। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো, আমাকে অনেকটা ভালোবাসা দিও, যাতে আমি আমার এই জার্নিটা স্মুথলি এগিয়ে নিয়ে যেতে পারি আর তোমাদের সাথে এরকম আমার অভিজ্ঞতাগুলো, আমার ছোট ছোট ভালো লাগাগুলো শেয়ার করে যেতে পারি। টাটা।